মৃত্যুর আগাবতী ছিলেন আনপ্যারালাল, মৃত্যুর পরেও অপ্রতিদ্বন্দ্বী। সিনেমা যার আবির্ভাবটাই ছিল ধূমকেতুর মতো, তিনি সালমান শাহ। আছেন হৃদয়ে, থাকবেনও চিরকাল। প্রস্থানের 22তম বার্ষিকীতে প্রিয় এই নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাজিয়া। শুরুটা কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে, এরপর খুব বেশি ছবি করা হয়নি প্রিয় সালমান শাহর, কারণ চলচ্চিত্রের রঙিন পর্দায় এই নায়কের সময় ঘড়িটার বয়স ছিল খুব অল্প, মাত্র 3 বছর 5 মাস 12 দিন। ক্যারিয়ারে ছবির সংখ্যা যদিও মাত্র 27টি, তবু ভাটা পড়েনি তার জনপ্রিয়তায়। হয়তো তিনি নেই, তবু যে তিনি আছেন খুব বেশি। স্বপ্নের পৃথিবীতে তিনি স্বপ্নের নায়ক, এখন যদিও মেঘের ওপারে এই প্রিয় নায়কের স্বপ্নের ঠিকানা, তবু আশা ভালোবাসায় চাওয়া থেকে পাওয়ায় যে রয়েই যায়। জীবনে গোলক ধাঁধায় জীবন সংসারে কেটে গেছে বহু বহু দিন, তবু আজও আবেগের দেনমোহরে প্রেমপিয়াসী মনে তারুণ্যের মিছিলতায় স্লোগান মুখর, তোমাকে চাই। যদিও জানি সত্যের মৃত্যু নাই, তবু অন্তরে অন্তরে বিক্ষোভ, বুকের ভেতরে আগুন আর চোখে মহামিলনের আনন্দ অশ্রু, তুমি আমার। জলের জোয়ার ভাটার খেলায় এই ঘর এই সংসারে হয়তো পেরিয়ে যাবে দিন মাস বছর, তবু কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত ভক্তকুলের প্রেমযুদ্ধে শুধু তুমি যে সুজন সখী। কোটি আঞ্জুমানের প্রিয়জন আর স্নেহের সেই একটি নাম সালমান শাহ। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। 1993 থেকে 1997, মাত্র 3 বছর 5 মাস 12 দিন। চলচ্চিত্রের উঠোনে যদিও বয়সটা ছিল এমনই, তবু এই অল্প সময়ে রঙিন সব গল্পে রাঙিয়েছেন সিনেমার পর্দা। প্রিয় এই নায়কের হঠাৎ প্রস্থানে থমকে গিয়েছিল যে সময়, আজও তা থমকেই আছে। ভক্তদের প্রত্যাশা তবু একদিন হয়তোবা বিচার হবে সেই হত্যাকাণ্ডের, আর সেদিন হয়তো মায়ের অধিকারের আঁচল ছুঁয়ে যাবে ন্যায়ের সুবাতাস। যদিও থেমে গেছে জীবন প্রদীপ, তবু শিখাটা যে আজও ভীষণ রকম উজ্জ্বল। প্রিয় নায়ক, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে। নাজমুল আলম রানা, চ্যানেল 24। ক্ষণজন্মায় নায়কের অকাল প্রয়াণের পর পেরিয়ে গেছে 22টি বছর, তবু এতটুকু মলিন হয়নি তার আবেদন। যদি বলি বর্তমান প্রজন্মের অভিনেতা অভিনেত্রী, পরিচালক কিংবা প্রযোজক অথবা সাধারণ দর্শকের কথা, তবে সেখানে প্রতিটি মিছিলের স্লোগানেই আছেন তিনি। হৃদয় জুড়ে যেখানে সবার একই সুর, সালমান শাহ একজনই, তার শূন্যতা পূরণ হবার নয়। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। চলচ্চিত্রের উঠোন জুড়ে যে রঙিন আকাশ, মৃত্যুর 22 বছর পরেও সেই আকাশে দ্যুতি ছড়ানো ভীষণ রকম উজ্জ্বল একটি নক্ষত্র সালমান শাহ। ও দাদি আমি তোমার দিওয়ানা। অভিনয়, স্টাইল আর ব্যক্তিত্বে শুধু তরুণদের কাছেই নয়, অগ্রজের কাছেও প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন সালমান শাহ। একে একে 27টি সিনেমা দিয়ে মোহাবিষ্ট করেছিলেন সিনেমা প্রেমীদের, দশকের পর দশকেও এতটুকু ভাটা পড়েনি যে জনপ্রিয়তায়। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তাই হয়তোবা এই প্রজন্মের মিছিলেও রয়েছে ক্ষণজন্মা এই নায়কের প্রতি তুমুল মুগ্ধতা আর ভালোবাসার স্লোগান। হৃদয় জুড়ে তিনি যে ঢালিউডের যুবরাজ, যদি তাকে দেখতে পারতাম তো মনটা অনেক আনন্দ হইতো। মানুষের জীবনে সবার একটা অপূর্ণ থাকে, আমার জীবনে একটা সর্বশ্রেষ্ঠ মানে সর্বশ্রেষ্ঠ অপূর্ণতা এটা, আমার সালমান শাহকে না দেখতে পারা। ওনার ছবি আমাদের দেশে এখনো দিলে যে কোনো ছবিকে হার মেনে দিবে। সালমান শাহর কাছ থেকে অনেক শিক্ষণীয় আছে বলে জানালেন অভিনয় শিল্পীরা।
অন্যদিকে নবীর পরিচালকদের কণ্ঠে আক্ষেপের সুর। সালমান শাহ যদি বেঁচে থাকতো আজকে অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি এই অবস্থা থাকতো না, অনেক ভালো থাকতাম। এবং আরও যেমন আমাদের এখন একটা ছবি বানাতে গেলে যে হিরো সংকট, হিরো পাচ্ছি না আমাদের দেশে, কিন্তু হিরো নাই আসলে, তো সেটা অবস্থা থাকতো না। এই জায়গা থেকে দুর্ভাগা অভাগা যে তাকে আমি সামনাসামনি দেখতে পারিনি, অথবা আমি দাঁড়িয়ে তার সামনে বলতে পারিনি যে আপনাকে আমার এতটুকু ভালো লাগে, আমি আপনার একজন ফ্যান। উনি জীবিত থাকলে হয়তো এখন অনেক বয়স হয়ে যেত, সামনাসামনি তারপরেও মানে গল্প করতাম, যেমন এখন অনেক সিনিয়র আর্টিস্টদের সঙ্গে দেখা হয়, কথা হয়। বলিউডে দেখবেন এই ধরনের স্টাইল এখন চলে, উনি যেগুলো করে গিয়েছেন, মাথায় গোল ক্যাপ, সানগ্লাস, গোল সানগ্লাস, এগুলো কিন্তু ওনার থেকে শুরু হয়েছে। আমি তো মনে করি প্রতিটা শিল্পীরই ওনার কাছ থেকে অনেক স্টাইল আইকন হিসাবে কিছু শেখা উচিত, এবং শিখছে কিন্তু মানুষ। প্রায় দুই যুগ পেরোলেও এখনও খোলেনি মৃত্যু রহস্যের জট। ভক্ত অনুরাগীদের প্রত্যাশা তবু কমেনি এক রত্তিও, কারণ সত্যের মৃত্যু নেই। সারিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সালমান শাহ মৌসুমী প্রথম ছবিতে জুটি বেঁধেছিলেন এই দুজন, তারপর ক্যারিয়ারের গতিপথে যদিও জুটি বেঁধে অভিনয় করা হয়েছে খুব কম ছবিতেই, মাত্র চারটি, তবু রঙিন পর্দার জনপ্রিয় জুটির নাম বললেই আরো অনেক নামের সাথে চলে আসে এ জুটির নামটিও। প্রিয় সেই নায়িকা কিভাবে পেয়েছিলেন নায়কের মৃত্যু সংবাদ? থমকে গিয়েছিল কি সময়? এবার অনুভূতির সে গল্পটাই শুনবো চিত্রনায়িকা মৌসুমীর মুখে। ওর কথা নিয়ে আলাপ করছিলাম আমরা তখন, মেকআপ মেকআপ করছিলাম, স্পানিয়ারি ফাস্টলো সাইনিং করাবে আজকে আমাদের, ডেটা ছিল শুক্রবার মনে হয়, সম্ভবত ফ্রাইডে ছিল। স্টুডিওতে শুক্রবারে খুব একটা কাজ থাকে না, দু একটা কাজ ছিল, তার মধ্যে আমারটা শুটিং ছিল আর কি, আমার তো কোনো শুক্র শনি ছিল না। তো মেকআপের শেষ পর্যায়ে প্রায় 11টার মতো বাজে আর কি, তখন বলতেছিল টাইমটা ফিক্স হয়েছে আজকে সন্ধ্যায় এক শিফট শুটিং, তো শুটিংটা শেষ হয়ে আমরা আজকে সন্ধ্যায় সালমানকে নিয়ে আমরা সোনারগাঁতে অথবা এরকম একটা জায়গা ভেনু ঠিক করছি আর কি। বললাম ঠিক আছে, আমিও হ্যাঁ বলতেছি, এরকম আলোচনা হতে এর মধ্যে আবার স্ক্রিপ্টের কথা হচ্ছে, এর মধ্যে আবার এটা সেটা কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, ধম করে একটা বাচ্চা ছেলে, একদম অল্প বয়সের একটা বাচ্চা ছেলে, সে বলে কি সালমান সাহেব তো মারা গেছে। আমি থাপ করে দেবো এখান থেকে, করতে এগিয়ে আসতাম, এমন মেজাজ চলে গেছে না, তা আমি বলছি এই এই বুয়াই গেট থেকে কাউকে ঢুকতে দেবার, পাঁচ মিনিটও যায়নি, কিন্তু আমি আর তারপর থেকে না আমি মেকআপও করতে পারতেছি না, কিছুও করতে পারতেছি না, কেমন যেন লাগতেছে, আমি তো বিশ্বাস করিই নাই, কিন্তু হয় না ভিতর থেকে একটা জিনিসটা যেমন ব্রেনে কী পরিমাণে হিট করছে আমি তখন বুঝলাম, আমি পরে বুঝছি আর কি, ওটা যখন আমি ভাবলাম আমি আর স্বাভাবিক হতে পারলাম না, ইস্পানি কথা বলতে পারতেছি না, আমি কথা বলতে পারছি কিছুই না, আমরা কিন্তু মাথায় নেইনি যে মারা গেছে, কথাটা যে বললো স্বপ্নের মতো মনে হলো। ঠিক পাঁচ মিনিট পর বা সাত মিনিট পর আবার আসছে বাচ্চাটা, ধাম করে বুয়ার সাথে চিলাচিলি করে গেটের ভিতরে ঢুকে গেছে, জোরে ঢুকে যে বলছে যে ম্যাডাম সত্যি কথা বলতেছি, কলাই দড়ি দিয়ে সালমান সাহেব মারা গেছে, এই যে টিভিতে কইতাছে, আমি তো ঠাস করে দাঁড়াই গেছি, আমি কি ইস্পানির দিকে তাকা, ইস্পানি আমার দিকে তাকা, ইস্পানি সেট করে দৌড় দিছে যে আমি যাই। এখনও পর্যন্ত মিস করার মতো কোনো বন্ধু হলে প্রথমে ওর কথাই মনে পড়া উচিত এবং হয়েও যায়, তাই আর ও বেশি দিন থাকবে না আল্লাহ জানতেন, তাই না, আমরা তো কেউ জানতাম না, ওর ভিতরে যে প্রতিভা আল্লাহ দিয়ে দিয়েছিল কত বড় কিছু আমরা কেউ জানতাম না, বুঝতে পারিনি, ওকে চিনতে পারিনি, দর্শককে চিনতে পারছে, যার জন্য দর্শক এখনো ভালোবাসে। এদিকে ক্ষণজন্ম নায়ক সালমান শাহকে স্মরণ করেছেন রূপালী পর্দার শিল্পী কুশলীরা। 6 সেপ্টেম্বর অকাল প্রয়াত এই অভিনেতার প্রয়াণ দিবসে চলচ্চিত্র শিল্পী সমিতি স্টাডি রুমে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে চলচ্চিত্রাঙ্গনের প্রবীণ নবীন কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সালমান শাহর অনেক ভক্ত অনুরাগী। বাদ আসর শিল্পী সমিতি আয়োজিত মিলাদ মাহফিলে সালমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় মাহফিলে উপস্থিত ব্যক্তিবর্গ প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানান, স্মরণ করেন তার কর্মকে। দর্শক, ফেয়ার লাভলি কালার্স 24, সময় হলো ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।